ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। গুরুতর অভিযোগ, বন দপ্তরের মততেই নাকি চলছে জঙ্গল সাফাই, বেআইনিভাবে গাছ কেটে তৈরি হচ্ছে রাস্তা, এমনই গুরুত্বপূর্ণ অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে চৌকান এলাকার গ্রামবাসীদের। বন দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ, উঠল চোর চোর স্লোগানও, যদিও অভিযোগ অস্বীকার বন দপ্তরের আধিকারিকের। বন দপ্তরের মদতেই নাকি জঙ্গলের মূল্যবান গাছ কেটে অবৈধভাবে তৈরি হচ্ছে রাস্তা। প্রতিবাদে বিষ্ণুপুর চৌকান সংলগ্ন এলাকায় বন দপ্তরের অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তরের বিট অফিসারদের মদতেই নাকি বিষ্ণুপুরের একটি বেসরকারি স্কুলের পাশে জঙ্গলের বহু মূল্যবান গাছ কেটে অবৈধভাবে রাতারাতি রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীরা এর আগেও বিট অফিসারকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু সেই কথা কানেও নেননি বিট অফিসার, উপরন্তু মদও চুকিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। বিক্ষোভ দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের দীর্ঘদিন ধরে এটার শ্মশান, এটা যদি ঘিরে নেয় তাহলে আমরা কোথায় গেছে লাস্ট পুরানো হবে, আমরা সেই জন্য অভিযোগ। আর অভিযোগ হচ্ছে যে গাছপালা আমাদের আন্ডারের মধ্যে বন কমিটির সৌরক্ষণ থেকে যে গাছপালা কেটে নিচ্ছে, তো সেইটার জন্য আমরা অভিযোগ জানাচ্ছি বীরবাবুকে। তো বীরবাবু আমার মনে হচ্ছে যে এর মধ্যে জড়িত আছে, নাহলে সাহস পাচ্ছে না কেন এগিয়ে আসবে। বাধ্য হয়ে বুধবার সকালে প্রতিবাদে নামেন গ্রামবাসীরা। সকালে বিট অফিসার গ্রামে আসতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিট অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন বিট অফিসার। তার দাবি, তিনি এই বিষয়ে বন দপ্তরের উচ্চ আধিকারিকদের জানিয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি আপনার মদতে এই ধরনের কাজ হচ্ছে, আপনি যুক্ত থেকে এগুলো করাচ্ছেন? না, সেরকম কোনো ব্যাপারে নেই। আমি তো আমার এফপিসি তে কালকে আমি নিজে ডেকেছি, এফপিসি লোক কেউ ডাকেনি। এই যে জিতেন বাবু এখানে কথা বলছেন, জিতেন বাবুর আমলে আমরা মাফ করেছিলাম, জিতেন বাবু আসেননি পর্যন্ত। বাজে কথা বলবেন না, তাহলে আপনার পাঁচিরটা খেলা হলো কি করে? আপনি যে বলছেন ফরেস্টের জায়গা বলে, আমি এখন এত গাছ কেটে সার্ভে করবো। গ্রামবাসীদের ক্ষোভ বেড়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বিট অফিসার। তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তোলেন গ্রামবাসীরা। স্কুলের কিছু লোকজন রাত্রিবেলা দিনের বেলায় আমাদের যে জঙ্গল আছে সেই জঙ্গলের গাছ কেটে একটা জবরদখলের মতো চলছে, রাস্তা করে নিচ্ছে বেআইনি ভাবে। আর আমাদের যে মূল্যবান গাছ, চন্দন গাছ এবং আমাদের যে জঙ্গলের গাছ, সেগুলোকে নষ্ট করে করে দীর্ঘদিন ধরে জঙ্গলটা শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো এটা আমাদের পূর্বতন কর্তৃপক্ষ বীরবাবু আমাদের যে আছে ওনাকে জানানো হয়েছিল, কিন্তু উনি উপযুক্ত মতো স্টেপ নেয়নি, যার কারণে আমরাকে আজকে এই পথে নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে। বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের DFO দাবি, তিনি বিষয়টি জানতেন না, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। আমি বলেছি রেঞ্জ অফিসারকে যে ইমিডিয়েট যাতে ওই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হয়, তারা যেন তাদের সমস্ত কাগজপত্র আমাদের কাছে জমা করেন আগামী 7 দিনের মধ্যে। এছাড়াও ওখানে যদি কোনোভাবে গাছ কাটা হয়েছে সমস্ত আমরা সিজ করব, সেটাও আমি রেঞ্জ অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি ইমিডিয়েট। এছাড়া বিট অফিসারকে আমি শোকজ করছি যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, এবং সমস্ত আইনগতভাবে যা পদ্ধতি হবে আমরা খুব দ্রুত তার ব্যবস্থা নেব, এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি আমার সমস্ত অফিসারদের ইনস্ট্রাকশন দিয়েছি। এর আগেও বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাছ কাটার ঘটনা সামনে এসেছে, কিন্তু এবার তো খোদ বন দপ্তরের মদতেই বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল। বাঁকুড়া থেকে মিলন কর্মকাণ্ডের রিপোর্ট, আর প্লাস নিউজ।